চলে গেলেন বাংলা কমিক্সের প্রাণপুরুষ পদ্মশ্রী নারায়ণ দেবনাথ। বয়স হয়েছিল 96 বছর। আপামর বাঙালির ছোটবেলা সঙ্গী হয়ে রয়েছে হাদা, ভোদা, বাটুল, নন্টে ফোনটে, কেলটুদা। তাদের একা করে চলে গেলেন তাদের স্রষ্টা নারায়ণ দেবনাথ। গত 24শে ডিসেম্বর তাকে দক্ষিণ কলকাতার মিন্টো পার্কের কাছে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। ফুসফুস থেকে শুরু করে কিডনির সমস্যা বাড়ছিল, রক্তে অক্সিজেনের মাত্রা কমছিল। অবস্থার অবনতি হওয়ায় 16 জানুয়ারি তাকে ভেন্টিলেশনে দেওয়া হয়। তবে সেখান থেকে আর ফেরা হলো না তার। আজ সকাল 10টা নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বিকেলে হাওড়ার শিবপুর শ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হয়। বিগত কয়েক বছর ধরে তিনি বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন। আগেও অনেকবার তাকে ভর্তি করা হয়েছে। নারায়ণ দেবনাথের প্রয়াণে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রাজ্যপাল জগদীপ ধনখড়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শোকবার্তায় মুখ্যমন্ত্রী লিখেছেন, বিশিষ্ট শিশু সাহিত্য শিল্পী ও কার্টুনিস্ট নারায়ণ দেবনাথের প্রয়াণে আমি গভীর শোক প্রকাশ করছি। বাটুল দি গ্রেট, হাদা ভোদা, নন্টে ফোনটে, বাহাদুর বেড়াল প্রভৃতি চরিত্রের স্রষ্টা নারায়ণ দেবনাথ সব বয়সের পাঠকের মনে চিরস্থায়ী আসন লাভ করেছেন। আমি নারায়ণ দেবনাথের পরিবার পরিজন ও অনুরাগীদের আন্তরিক সমবেদনা জানাচ্ছি। 2013 তাকে সাহিত্য একাডেমি পুরস্কার এবং বঙ্গবিভূষণ পুরস্কারে ভূষিত করা হয়। 2021 সালে পান পদ্মশ্রী পুরস্কার।